মতবুর রহমান এই লোহাকাশি গ্রামে বাড়ি? হ্যাঁ এখানে বাড়ি। আচ্ছা সামনে এটা আগা দিয়ে যেটা দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে গাড়ি টাড়ি নিয়ে আসার অসুবিধা খুব, মোটর সাইকেলেও যাওয়া যাচ্ছে না, তো এমনি কি করে যাবো? কেনে কোনো গাড়িও আসা যাওয়া হয় না খুব, বুঝতে যে কার জন্য হয়নি? মেম্বার সাহেবকে। হ্যাঁ মেম্বারকে, মেম্বার এদিকে এসে দেখে গেছে? আসে না তো, ওকে বলছি আসে না, কোনো খবরই নেওয়ার। হ্যাঁ যাবো যাবো বলছি, থেকে যাচ্ছে। ভোটের সময় আসে বলে? হ্যাঁ ভোটের সময়। তখন বাবু আর বন্ধু আর ভাই তখন খুব বলে আর কি, করেছি আর এই তো মেম্বারকে তো যখন তখন বলছি, ও বলছে হ্যাঁ করে দেবো, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। আপনাদের ছেলে পেলে, আপনাদের ছেলে পেলে স্কুলে পড়াশোনা করে? হ্যাঁ তো কত অসুবিধা হয় আপনাদের ছেলে? যখন অসুবিধা। কি নাম বাবু তোর? তসলিম। তসলিম পড়াশোনা করো? হ্যাঁ। হ্যাঁ কি বলতে চাও? রাস্তা দেখে আমি আর স্কুল যাবো? আপনার যা যেতে তো পারছি না, তাড়াতে যাওয়া যাবে? তারপর ধরি গেলা খারাপ হচ্ছে জামাতে ধরি গেলা, তো আর কি বলবো। তো স্কুলে যে তোমরা যাও, তোমাদের কাপড় জামা খারাপ হয়ে যায়? হ্যাঁ। মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ কহাঁ গে আপ? বিহার। বিহার। আচ্ছা কিশোরগঞ্জ বিহার। আচ্ছা तो किशनगंज बिहार से जब हम बंगाल से बंगाल में आ रहे हैं, तो बंगाल में मेरा हमको बहुत दिक्कत हो रहा है, कादो उदो के लिए बहुत दिक्कत हो रहा, बहुत बहुत गड्ढा उड्ढा बहुत है। अच्छा तो बंगाल में हम लोग का रिश्तेदार है कि चाचा लोग है कि और सब गांव का है? इस गांव में? जी इस गांव में, लोहाकाची में। ये गाँव में जाते हैं तो बहुत दिक्कत है, बहुत सारे दिक्कत हो रहा है, तो इसके लिए बहुत दुख हो रहा है। इसके लिए कुछ नूरेसा कि अपना बड़ी मानस मारा पड़े চার বছর। তো এখন যে ওই বৃদ্ধা পেনশন মানে বেওয়া পেনশন যে একবার দিচ্ছে, ওটা আপনি পাচ্ছেন না? তো এখন আপনার কি খাওয়া দাওয়া কিরকম করে, খরচা পানি কিরকম করে, কি করে হয়? খরচা পানি কি করবো, তো কোটাতে যেগুলো পাচ্ছি ওগুলো খাচ্ছি। ও যেগুলো মানে ফ্রি রেশন দেওয়া যায় ওগুলো খাচ্ছেন? জি। ছেলে পেলে আছে? ছোট ছোট বাচ্চা আছে তিনটা। তিনটা মেয়ে কোটা ছেলে কোটা? একটা মেয়ে দুটা ছেলে। তো আর বাকি আপনার কেউ সাহারা? স্যার আমার কেউ নেই। মা বাবা আছে? বাবা নাই, মা আছে। মা আছে, বাবা নাই। তো আপনি এই গ্রামেই থাকেন? এই গ্রামেই থাকেন। কি চান এখন আপনি সরকারের কাছে? সরকারের কাছে কি চাবো, ছেলে পেলা আছে তার খানা পিনা কাপড়া লত্তা সব এগুলো অসুবিধা হয়ে যান, সেগুলো যেন আমি পাই সরকার থেকে। এই রাশন ডিলারের কাছে যে রাজ্য সরকারের তরফ থেকে বা কেন্দ্র সরকারের তরফ থেকে ফ্রিতে রাশন দেওয়া হয়, সেটা পাচ্ছেন তো? সেটা পাচ্ছি। ধন্যবাদ। জামিলা বেবা, জি আপনার বাড়ির মানুষ নেই? না। কত কবে মারা গেছে? হ্যাঁ ওই 25 বছরের মতন। 25 বছরের মতো। তো ওই বেবাদের যে সরকার যে পেনশন দেয় 1000 টাকা করে মাস? না ওরা কিছু দেয় না বাবা। তো ওই কাগজ পত্র আপনারা কি মেম্বারের কাছে বা ব্লক মেম্বারের কাছে কারো কাছে জমা দিয়েছিলেন? দেওয়া গেছে। হুম। তো পাওয়া যায়নি, মানে দেওয়া গেছে কাগজপত্র কিন্তু এখনো হয়নি? না। তো এখনো কি বলতে চান আমার চ্যানেলের মাধ্যমে? আমার পাইবার আশা করছি যে পাবো, আর কি করে ভাবো। তো এখন আপনার কিরকম করে খরচা চলে? ও ছেলে পেলে দিচ্ছে খাচ্ছি। আচ্ছা তো এই সব ছেলে পেলে বিয়ে হয়ে গেছে? না দুটা হয়নি। দুটা হয়নি, মানে ওরাই আপনাকে খাওয়াচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, আর কিছু অসুবিধা আছে? ওগুলো তো অসুবিধা কি করবো, রাস্তার অসুবিধা আছে তো বাড়ি আগার দিকে। ঠিক আছে, স্যার রাখাতুন। তো কি আপনি পেনশন ওনশন পাচ্ছেন? না। কাগজপত্র জমা দিয়েছেন ব্লকে বা মেম্বারের কাছে বা প্রধানের কাছে? মানে শুনছে না কথা? না। আচ্ছা এখন আপনার পরিবারে কয়জন সদস্য? এখন তিনজন। তিনজন। খাওয়া দাওয়া কি করে করেন এখন? কী করে খাওয়া দাওয়া করবো, এখন গুহা মানুষ খাওয়াতে পারে না, যে পারছে সে করে খাওয়াইছে। আচ্ছা ঠিক। তো এখন কী চান আপনি? কি চাহবো, বৃদ্ধা পেনশন হয় না, তাহলে ওইটাই চাহাছি, যাহারা বহু মানুষ কি করে খাবো ওইটাই চাহাছি।